হ্যালো এভরিওয়ান, সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। একদম সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, এত সকাল না, যদিও আমার কাছে অনেকটাই সকাল। আমি এত সকালে কোনোদিনও মানে করেছি কিনা তাও মনে পড়ছে না ভিডিও, তা আজকে করতে চলে এসেছি। আর তোমাদের সাথে যখন আমি কথা বলছি, আমার মোবাইলটা কোথায় আছে দেখতে, এই দেখো মোবাইল চার্জে, আর আমি তোমাদের সাথে কথা বলছি। আর ঘড়িতে বাজছে, 9:15 হয়েছে, হ্যাঁ 9:10 বাজছে ঘড়িতে। এখন আমি রেডি হয়ে গেছি, একটা কুর্তি পরেছি, চোখ টোকের অবস্থা দেখতেই পারছো। এই দেখো এখানে সব রেডি করা আছে, এইগুলো নিয়ে এখন আমি যাচ্ছি একটা ব্রাইডাল মেকআপ করতে। সেটা হচ্ছে, তোমরা বলতে পারো সকালে কেন ব্রাইডাল মেকআপ, হ্যাঁ মেয়েটার মন্দিরে বিয়ে হবে, তো আমাদের এদিকে শুক্রেশ্বর কামাখ্যা মন্দিরে বিয়ে হয়, তো ওই মেয়েটার মন্দিরে যেহেতু বিয়ে হবে তো সকালে রেডি হতে হচ্ছে। তো আমার ঘরে আসার কথা ছিল, তো কোনো একটা কারণে মেয়েটা ঘরে আসবে না, গিয়ে করাতে হবে। তো আমাদের থেকে বেশি দূর নয়, তোমাদের দাদাভাই আমাকে এখন নিয়ে যাবে, তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে মেকআপটা তো দেখাতেই পারবো না, কিন্তু হ্যাঁ গিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, আর ফিনিশিং হওয়ার পর তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। চলো, আমি এসে পড়েছি ওদের ঘরে। এই যে দেখো মেয়েকে, একদমই ছোট বাচ্চা মেয়ে, ভালো করে দেখে নাও। তো আমাকে এই রুমটা দিয়েছে সাজানোর জন্য, এখন আর দেরি না করে শুরু করে দিই। তোমাদেরকে একবারই মানে ফুল গেট আপটা দেখিয়ে দেবো, ঠিক আছে? নেহা, ওর নাম নেহা। আমাকে রুমটা পুরো বন্ধ করে দিয়েছে, আমি বলেছি কেউ আসতে পারবে না, এই রুমটা দিয়ে আমি সাজাচ্ছি। তো বিয়ের কনেকে সাজাতে গিয়ে যা হলো সেটা হলো, মেয়েকে যখন আমি জাস্ট আই মেকআপটা করেছি তখন থেকে আমি দেখছিলাম মেয়েটি একটু অসুস্থ ছিল, যেহেতু ওর দই চিড়ে খেয়েছিল সকালে, দই চিড়ে খাওয়ার থেকে ওর অ্যাসিডিটি হয়ে গেছিলো। তো আমি মেকআপ করছিলাম, তারই মধ্যে ওর মা এসে হঠাৎ করে বলল যে ওর নাকি একটু মন্দিরে যেতে হবে একটা নিয়মের জন্য, আর মন্দির ছিল ওর ঘরের থেকে অনেকটাই দূর, সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। তো সবাই অনেক রিকোয়েস্ট করছিল, তারই মধ্যে কোনো রকম করে সাজিয়েছি, তারপর ঘরের লোককে বেরও করে ফেললো, আমি ওর থেকে কোনো রিভিউ নিতে পারলাম না। তো তোমরা জানিও কেমন হয়েছে। আর বেগুন ভাজা নিয়ে এখন বসে পড়ছি, ভীষণ জোরে খিদে পেয়েছিল, বিয়ে বাড়িতে আমাকে বলেছিল চা খেতে, কিন্তু আমি খাইনি, চলো খেয়ে নিই এখন। দেখো বেগুন ভাজা আর রুটিটা দেখে আমার ভীষণ লোভ হচ্ছে। স্নান হয়ে গেল, সকালে স্নান করে যাইনি, এখন ঝটপট করে স্নানটা করে, ঠান্ডা লাগছে। স্নান করার পর আর কি থাকে, কাপড়টা মেলা, কাপড়টা মেলে পুজোটা দিয়ে নিই ঝটপট করে। কাপড় আর কি মেলবো, দেখতে পাচ্ছ চতুর্দিকে, দেখো এক ছিটাও জায়গা নেই, এক ফোঁটাও জায়গা নেই, চতুর্দিকে কাপড়, দেখতে পাচ্ছ কোথায় কাপড় মেলবো। কাপড়টা মেলার পরই চোখ পড়লো, দেখো গোলাপগুলো ঝরে ঝরে যাচ্ছে, আজকে আবার কতগুলো গোলাপ ঝর পাপড়িগুলো ঝরে যাচ্ছে। পাপড়িগুলো ফেলে দিয়ে লাভ আছে, যেখানে এত টাকার একটা রোস্ট ওনার, হলো একটা রোস্ট ওনার এত দাম, আমি যদি ঘরে গোলাপ দিয়ে আমি বানিয়ে নিতে পারি। এই যে দেখো আজকে আবার এতগুলো পেলাম, এগুলো সব জমিয়ে জমিয়ে রাখি। এর আগের একটা ভিডিওতে পেয়েছো যে আমি রোস্ট ওনার ঘরে বানাই, তো সেটা অন্য কিছু ছিল, আর এখন আমি জমাচ্ছি যেটা, সেটা দিয়ে একদম পিওর রোজ টোনারই বানাবো। কত হ্যাঁ, আবার জমছে, সকালে কতগুলো জমিয়েছি এখন আবার কতগুলো জমেছে, রেখে দিই, রোজ টোনারই হবে আর কিছুই হবে না, মানে এটার মধ্যে আর কিছু মিক্সিং করবো না, শুধু রোজ টোনারটাই বানাবো। আমার তো ড্রাই স্কিন, ড্রাই স্কিনের রোজ টোনারটা খুব ভালো, আর যেটা আমি বানিয়েছি সেটা তো অ্যান্টি এজিংয়ে কাজ করবে, মানে রিঙ্কেল টিঙ্কেল থেকে বাঁচাবে, আর যেটা গ্লোর জন্য সেটা কিন্তু রোজ টোনারই কাজ করবে। তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, পুজো দিতে যাবো বলছি, আর এদিকে দেখো কত কিছু, দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছ পিছনে এগুলো কি মনে হচ্ছে না আঙ্গুর, বলো আঙ্গুরের মতো লাগছে কিনা, দেখো পুরো আঙ্গুর লাগছে না, কিন্তু কি বলো তো এটা কি গাছ, এই দেখো পাথরকুচি, পাথরকুচি পাতা পুরো আঙ্গুর হয়েছে। সেদিন আমার মেয়েকে আমি বোকাও বলে বানিয়েছি, আমি বলেছি আঙ্গুর, ও একদম ফটো টটো তোলার ফ্রেন্ডদেরকে দিয়ে দিবে প্ল্যান করেছিল। দেখো কি সুন্দর করে টুপ টুপ করে আওয়াজ হয় একটা, এই দেখো আওয়াজটা পেয়েছ, শুনতে পাচ্ছ আওয়াজটা,
পাথরকুচি পাতার গুণ তো তোমরা জানোই, কিডনির জন্য রামবান, একদম কিডনির জন্য রামবান। আমাদের বাড়িতে অনেক পাথরকুচি পাতা আছে, অনেক অনেক আছে। আমরা পাথরকুচি পাতা মানে জায়গায় জায়গায় লাগিয়ে রেখেছি, অনেক কারণ, অনেক কাজের ওষুধ এটা। ব্রেন ইনফেকশন হলেও কিন্তু ভীষণ কাজ দেয়। তারপর তোমার ডিসেন্ট্রি, পেট গরম হলে এই পাতার রস রামবান। আমাদের ঘরে তো পেটের কোনো সমস্যা হলেই এই পাথরকুচি পাতার রস খেয়ে দো, ব্যাস একদম ঠিক হয়ে যায়। শীতে এসে পড়েছি ঠাকুরের দরজায়, ঠাকুরের পুজোটা দিয়ে তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো পুজো তোমার কমপ্লিট, পুজোটা দিয়ে এখন চলো তোমাদেরকে দেখাই যে আজকে রান্না কী হয়েছে। প্রসাদটা মা নামিয়ে, আমি আর এখন প্রসাদটা নামাতে যাবো না, এখানে ওখানে জিনিস পড়ে থাকে, তারপরে দেখবে ঘরে খুঁজতেই থাকবে। রান্না দেখো, মাছের মাছ ভাজা করেছি, আর বিকেলে মাছ ভাজা দিয়ে আরেকটা রেসিপিও করবো ইচ্ছে আছে। এটা মাছ ভাজা, আর এদিকে হচ্ছে মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা করা হয়েছে, আর এইদিকে হয়েছে চিলি চিকেন, দেখতেই পাচ্ছ চিলি চিকেন, টমেটো দিয়ে মুসুর ডাল, পাতলা মুসুর ডাল। অনেক কিছু জিনিস আনা হয়েছে মানে টুকটাক করে ঘরের, তার মধ্যে হঠাৎ করেই আমার চোখ পড়লো বিসফার্ম মেরি বিস্কিট। তার মধ্যে কে দাদা, সত্যিই কি দাদা মেরি বিস্কিট নিয়ে চা খাচ্ছেন? তো বড়ো বড়ো লোকের ফটো থাকবে ততই বিক্রি হবে, আমাদেরকে কি বোকা বানানো হচ্ছে? এই মেরি বিস্কুটটা আগে প্রচুর টেস্টি ছিল, এখন একদম অখাদ্য হয়ে গেছে। জানিও তো কে কে আমার সাথে একমত, আগের এই মেরি বিস্কুটটা খেতে এত ভালো লাগতো, এক কাপ চায়ে চার পাঁচটা বিস্কুট খেয়ে নিতে পারতাম, আর এখন মেরি বিস্কিটটার মধ্যে ভীষণ মিষ্টি দিয়ে দিয়েছে যার জন্য ভালো লাগছে না। কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, সব কাজ করে ভাতটা খেতে বসলে ভালো লাগে। কাপড় অলরেডি আছে, আবার দেখো এখন এগুলো সব কিছু দেখতে পাচ্ছ সোফার মধ্যে, এক গাদা কাপড়, এগুলো সব ভাঁজ করতে হবে। তারপর এটার উপরের কভারটাকে উঠিয়ে রেখেছি, এটা পাতবো, ধুলাবালিটা নেই কিন্তু সব কিছুই মানে অগোছাল হয়ে আছে, এগুলোকে ঠিকঠাক করে গুছগাছ করবো। আজকে করবো না, কবে করবো জানি না, কিন্তু কাপড়গুলো আমার ভাঁজ করতেইও। তারপর পরে ফেলছি ইউনিফর্মটা, সত্যি ঠান্ডা লাগছে, সব কাজগুলো শেষ করে নিই, সব কাজ শেষ করে নেওয়ার পর এখন খেতে বসছি। সকালবেলা খুলি, খুলে কাজগুলো সম্পূর্ণ করি, তারপর আবার যখন স্নান টান হয়ে সব কাজ হয়ে যায় আবার পরে নিই, এই চলছে। আর এইগুলো পরেই আমার শীত কেটে গেছে, আমি ওই সোয়েটার টোয়েটার আর ঘরে আমার পরা হয় না, আমি শীতের মধ্যে হাউস কোট দিয়েই আমার শীত চলে যায়। দুপুরে একটু ঘুমিয়েছিলাম জানো, কেন বলো তো এত ভালো লাগছে, একে তো ঠান্ডা, এর মধ্যে আমাদের এখানে নেমেছে বৃষ্টি, এই দেখো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি ঠান্ডা সব মিলিয়ে যেন খুব মজার ঘুম হয়েছে। দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছি, আটটা অবধি আমি ঘুমিয়েছিলাম, বিশ্বাস করে চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তারপরে এখন বৃষ্টি নেমেছে, এখন আর আজকে এমন কিছু বিকেলে খাওয়া হয়নি, এখন একটা গরম গরম ভর্তা বানাবো ইচ্ছে আছে, তোমাদেরকে তখন বলেছি, তো ওইটা বানাতে চলে যাচ্ছি। আর চিকেন টিকেন এখন পড়ে থাকবে, আর কিছু করার নেই, চিকেন টিকেন আর খেয়ে খা, বাচ্চারা খেলে খাবে, আমি আর খাচ্ছি না। আর ভর্তাটা কিসে বলছি দাঁড়াও, এখন বাচ্চা 10:10, এখন আমি যাচ্ছি ভাত বসাতে আর ভর্তা বানাতে। চলো, কয়দিন ধরেই বাংলাদেশের কতগুলো ভিডিও যেখানে নাকি ভর্তা, নানান রকম ভর্তা দেখা যাচ্ছে, আর আমার জিভে জল বেরিয়ে গড়ে বিছানা ভিজে যাচ্ছে, বিশ্বাস করো এত লোভনীয় হয় মনে হয় আর কিছুই লাগবে না, মাছ মাংস সমস্ত কিছু ফেল পড়ে যাবে। এই ভর্তাগুলো যখন ঝাল লাগছে করে করে মানে একদম ঝিপ টেনে টেনে খাচ্ছে, ভর্তা একটা বানাবো সেটা মাছ দিয়ে। তো আমার মেয়ে জানে না যে মাছ দিয়ে হবে, কেন কি আমার মেয়ে মাছ একদম পছন্দ করে না, তো আমি মাছেরই একটা ভর্তা করছি, ও যাতে না বুঝতে পারে তার জন্য আমি কী কী নিয়েছি চলো তোমাদের। উঁচা মেছে যেটা পাপড়িগুলো হয় এগুলো নিয়ে নিয়েছি, এই যে দেখো সেদ্ধ করে একটু হাত দিয়ে এরকম করে ভেঙে দিলাম। এটাও কেন নিয়েছি, এটার পিছনে কারণটা হয়েছে ও যাতে কোনো মতেই বুঝতে না পারে এটা মাছ দিয়ে করা হয়েছে, তাই হলুদ নুন দিয়ে এটাকে বয়েল করে একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। দু পিস মাছ ভালো করে ফ্রাই করে নিচ্ছি, ভালো করে দু পিস মাছ ফ্রাই করে নিচ্ছি। ভাবলাম যে এই রেসিপিটা একবার বানাই, যদি ভালোবাসে তাহলে মেয়েকে এইভাবে খাওয়ানো যাবে,
কেন যে এত মানে মাছকে এত খারাপ পায় আমি বুঝি না গো। একমাত্র যদি বড় মাছের তোমার একদম কড়া ভাজা করে দেওয়া হয় তাহলে কোনো মতে একবেলা খায়, রাতে আর খায় না। তো এখন এইভাবে ইচ্ছে আর একটু কথাটা আস্তে করে কেন বলছি জানো, ওকে না জানিয়ে খাওয়াবো। যদি ও না বুঝে যায় তাহলে আমার কপাল ভালো, আর যদি বুঝে যায় তাহলে আর খাবে না। এই হয়েছে কথা। অ্যাকচুয়ালি মোচাটা দেয় না, মানে আমি মোচাটা এর জন্য দিয়েছি যাতে ও বুঝতেই না পারে যে এখানে মাছ আছে। মোচাটা যখন মুখে পড়বে তখন ভাববে যে এটা মোচারই কিছু রেসিপি। তাই আমার ইচ্ছে আছে, চলো দেখা যাক কতটুকু সাকসেস হই, কোনো মিশন সাকসেস করতে পারি সেটাই দেখা যাক। চলো সঙ্গে থেকে একটু আস্তে করে বলছি, কেন শুয়ে ফেলার চান্স আছে, একদম আস্তে আস্তে বলছি। এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট, মাছটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে আস্তে গন্ধ, এই গন্ধটা যাতে চলে যায়। ঠিক এইভাবে করেই মাছটাকে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না, ফাইনাল লুকটা কেমন হয় সেটাই শেয়ার করবো। যদি তোমরা চাও যে এই রেসিপিটা দেখতে, হ্যাঁ তোমরা অবশ্যই অনেকেই জানো যেমন আমি দেখছি, মানে ভাইরাল একটা বর্তার রেসিপি শেয়ার হচ্ছে চতুর্দিকে। যদি তোমরা দেখতে চাও তাহলে আমি তোমাদের জন্য আবার রেসিপিটাকে শেয়ার করতে পারি। দেখো বেশ অনেকটাই হয়েছে, আজকে রাত্রে আমিও সেম এরকম জিভে জল এনে এনে খাবো। তোরের আর মাছের মাখা ডান। এখন জানি না মেয়ে কতটুকু খাবে, মেয়ে খেলে আমার মিশন সাকসেস। কেন কি স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বর্তাটা দেখতে কেমন হয়েছে একটু জানিয়ে দিও, ভীষণ গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। তো আমি একটা আর টেস্ট করে দেখিনি, তোমাদেরকে রিভিউটা আমি পরের ব্লগে যদি মনে থাকে দিব। আপনারা একটু টেস্ট করিনি কেন কি গরম ভাতের সাথেই খাবো। আমার ভাতেরও এখন মার ছড়ানোর সময় হয়ে গেছে, ভাত ফুটে উঠেছে, বিয়ে হচ্ছে, চতুর্দিকে বোম পাড়ছে, তারই মধ্যে আমি ভিডিওটা শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো পাশে থেকে যেও, আর পুরনো বন্ধুদেরকে সবসময় শ্রদ্ধা, বড়োদেরকে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে বিদায় নিলাম। চলো বাই বাই, খুব 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 ভালো থেকো।